নোয়াখালী উপকূলে ঘূর্ণিঝড়ের চেয়েও বড় হুমকি মেঘনার ভাঙন। ঘূর্ণিঝড় আসে কালে ভদ্রে, অথচ নদী গর্ভে প্রতিদিনই বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। আবাদি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব মেঘনা পাড়ের অসংখ্য পরিবার। তাই নদীর পাড় রক্ষায় টেকসই ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার দাবি উপকূলবাসীর। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক মঞ্জুর ইসলাম বছর দুয়েক আগে 1.6 একর আবাদি জমি ও বসতভিটার মালিক ছিলেন তিনি। হাঁস মুরগি, গবাদি পশু পালন ও নিজের জমিতে ফসল ফলিয়ে মঞ্জুর ছিলেন সচ্ছল। কিন্তু আবাদি জমির পুরোটাই এখন মেঘনার পেটে, বসতভিটাও ভাঙনের মুখে। মাত্র 2 বছরের ব্যবধানে সচ্ছল এই কৃষক ভূমিহীন হওয়ার পথে। আমার দুইটা ছেলে, ধরুন এই দুইটা ছেলের আমি তো আর জায়গা সম্পদ দিয়ে যেতে পারলাম না। আমি এই পড়ার কাজ করি, ফুলানের মানুষ ভবিষ্যতে মানুষ করি, থুই যাবো। নদী তো ভাঙ্গি নিয়ে গেছে, আর তো ভুলাইব না যে আরও কিছু জমিন কিনি, ছেলে মেয়েরে দিয়ে যাবো। মেঘনার ভাঙনে মঞ্জুরের মতো নিঃস্ব এই এলাকার বহু মানুষ। অনেকে 2-3 বার করে বসতভিটা সরিয়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা জানান, 1 দশক আগে মেঘনার পাড় ছিল এখনকার অবস্থানের চেয়ে 10 কিলোমিটার দূরে। আমি সুন্দর করে আমার নামের উপর একটা মার্কেটও করছিলাম, অনেক জাঁকজমর ছিল, এখন সব কিছু নদীর সাথে বিলীন হয়ে গেছে। গড় ভাঙতে ভাঙতে আর লইতে লইতে এই পর্যন্ত আরাম অস্তিত্ব হারা। নদী ভাঙনে সব কিছু হারিয়ে অনেকের আশ্রয় অন্যের জমিতে, আবার অনেকে বেড়ি বাঁধে। তাও চলে গিয়ে যাই, আমরা মানুষের আর এক বাড়িতে যাই, রাত থাকতেছি। একবার নদী ভাঙছে আর অন্যের বাড়িতে আশ্রয় নিছে, ওই বাড়িটাও নদী ভাঙে গিয়ে যাওয়ার পরে আরেক বাড়িতে আশ্রয় নিছে। হাতিয়া ও কোম্পানিগঞ্জেও তীব্র মেঘনার ভাঙন। ভুক্তভোগীরা জানান, স্থানীয় সংসদ সদস্য সহ অনেকেই ভাঙন এলাকা পরিদর্শন করেন। অনেক স্থানে কিছু প্রকল্প ও বাস্তবায়ন হচ্ছে, কিন্তু টেকসই ও দীর্ঘমেয়াদী প্রকল্প না থাকায় ভাঙন ঠেকানো যাচ্ছে না। আমাদের যে চ্যানেলগুলো, যেগুলো দিয়ে জোয়ারের পানিগুলো ওঠানামা করে, সেগুলোর নাব্যতাটা বেশি রাখার জন্য, এবং এই নাব্যতাটা যদি আমরা বেশি রাখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই ভাঙনটা কম হবে। ভাঙন ওদের জন্য আমরা অনেকটুকু কাজ এগিয়ে গেছে, এটা এক এক পর্যন্ত গিয়েছে। ভাইরাস চলে আসতে আমাদের এই কার্যক্রমটি একটু ধীর গতিতে চলছে। আশা করি এটা এই ভাঙন রোধ খুব সহসায় এটার কাজ আবার শুরু হবে। বছরের পর বছর মেঘনার ভাঙনে নিঃস্ব লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা সহ 4 জেলার অন্তত 15 উপজেলার লাখো বাসিন্দা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নোয়াখালী।